বেশ লম্বা সময় পর আবারও সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, এক সময়ের তারকা ক্রিকেটার, বাংলাদেশের মানুষের আশারফুল আশরাফুল। ইংল্যান্ডের মাইনর কাউন্টি ক্রিকেট লিগে নিজের প্রথম ম্যাচেই 80 বলে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন মোহাম্মদ আশরাফুল। মোহাম্মদ আশরাফুল তার এই ইনিংসে 85 বল মোকাবেলা করেছেন এবং 107 রান করতে সক্ষম হয়েছেন। এই বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদ আশরাফুল নিজেই। তিনি গতকাল শনিবার তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেন। সেখানে তিনি লিখেন, আলহামদুলিল্লাহ, ফার্স্ট ইংল্যান্ড কাউন্টি ক্রিকেট লিগ সেঞ্চুরি ইন 2022, এভরিওয়ান প্লিজ কিপ মি ইন ইউর প্রেয়ার। মোহাম্মদ আশরাফুল যদি এই কাউন্টি লিগে তার এই ধারাবাহিক পারফরমেন্স ধরে রাখতে পারেন, তবে লিগ শেষে তিনি এই টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহক হলেও হতে পারেন। মোহাম্মদ আশরাফুল ছাড়াও ইংল্যান্ডের এই কাউন্টি ক্রিকেট লিগে ইমরুল কায়েস, সরার্দি শুভ এবং জহিরুল হক ওমিও এই লিগ খেলেছেন। এছাড়া আশরাফুল নিজেও 2006, 2012 এবং 2019 সালে এই লিগে অংশগ্রহণ করেছেন। দর্শক, কেমন লাগলো আশরাফুলের এই ইনিংসটি? কমেন্ট করে জানাবেন। আর এ ধরনের খবর সবার আগে পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।